রাজধানীর আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 7 বছরের মিতু। আগুনে মিতুর শরীরের শতকরা 98% পুড়ে গিয়েছিল। মঙ্গলবার আদাবর সুনিবির হাউজিংয়ে একটি দোতলার বাড়ির নিচতলায় আগুনে দগ্ধ হয় মিতু ও তার ছোট ভাই বাপ্পি। দগ্ধদের দাবি, দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে তাদের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পারিবারিক কলহের জেরে এমনটি হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আগুনে 5 বছরের বাপ্পির শরীরে শতকরা 8% পুড়ে গেছে। এ ঘটনায় ওই দিনই মামলা করেন শিশুদের বোন। অভিযুক্ত আলাউদ্দিনকে বুধবার সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 7 বছরের মিতু। আগুনে মিতুর শরীরের শতকরা 98% পুড়ে গিয়েছিল। মঙ্গলবার আদাবর সুনিবির হাউজিংয়ে একটি দোতলার বাড়ির নিচতলায় আগুনে দগ্ধ হয় মিতু ও তার ছোট ভাই বাপ্পি। দগ্ধদের দাবি, দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে তাদের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পারিবারিক কলহের জেরে এমনটি হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আগুনে 5 বছরের বাপ্পির শরীরে শতকরা 8% পুড়ে গেছে। এ ঘটনায় ওই দিনই মামলা করেন শিশুদের বোন। অভিযুক্ত আলাউদ্দিনকে বুধবার সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 7 বছরের মিতু। আগুনে মিতুর শরীরের শতকরা 98% পুড়ে গিয়েছিল। মঙ্গলবার আদাবর সুনিবির হাউজিংয়ে একটি দোতলার বাড়ির নিচতলায় আগুনে দগ্ধ হয় মিতু ও তার ছোট ভাই বাপ্পি। দগ্ধদের দাবি, দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে তাদের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পারিবারিক কলহের জেরে এমনটি হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আগুনে 5 বছরের বাপ্পির শরীরে শতকরা 8% পুড়ে গেছে। এ ঘটনায় ওই দিনই মামলা করেন শিশুদের বোন। অভিযুক্ত আলাউদ্দিনকে বুধবার সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 7 বছরের মিতু। আগুনে মিতুর শরীরের শতকরা 98% পুড়ে গিয়েছিল। মঙ্গলবার আদাবর সুনিবির হাউজিংয়ে একটি দোতলার বাড়ির নিচতলায় আগুনে দগ্ধ হয় মিতু ও তার ছোট ভাই বাপ্পি। দগ্ধদের দাবি, দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে তাদের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পারিবারিক কলহের জেরে এমনটি হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আগুনে 5 বছরের বাপ্পির শরীরে শতকরা 8% পুড়ে গেছে। এ ঘটনায় ওই দিনই মামলা করেন শিশুদের বোন। অভিযুক্ত আলাউদ্দিনকে বুধবার সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 7 বছরের মিতু। আগুনে মিতুর শরীরের শতকরা 98% পুড়ে গিয়েছিল। মঙ্গলবার আদাবর সুনিবির হাউজিংয়ে একটি দোতলার বাড়ির নিচতলায় আগুনে দগ্ধ হয় মিতু ও তার ছোট ভাই বাপ্পি। দগ্ধদের দাবি, দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে তাদের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পারিবারিক কলহের জেরে এমনটি হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আগুনে 5 বছরের বাপ্পির শরীরে শতকরা 8% পুড়ে গেছে। এ ঘটনায় ওই দিনই মামলা করেন শিশুদের বোন। অভিযুক্ত আলাউদ্দিনকে বুধবার সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ।